কালকে টকশোর মধ্যে আমি দুই এমপি স্যার ছিলেন, জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এই সীতাকুণ্ডে যে ঘটনা ঘটলো সেটা পদ্মা ব্রিজের সমস্যা কিভাবে করবে? চুপ করে আছে। আমি বললাম ট্রেনে যে আগুন লাগলো সেই সিলেটে, সেই ঘটনা কীরকম করে পদ্মা ব্রিজের সমস্যা করতে পারে? ওনাদের কী জবাব দেবে তারা? কিন্তু তবু প্রধানমন্ত্রী বলছেন, বিকজ একই সঙ্গে তিনি বলছেন 10 লাখ লোকের সমাবেশ হবে, বিরাট একটা উৎসব করব, অমানবিক। যদি ওইটাই হয়, নাশকতা হতে পারে, তাহলে বড় সমাবেশ বাদ দেবেন না? আপনি বাদ দিয়ে দেন, বলেন ঘরের মধ্যে থেকে করবো, আমি সবাই ঘরে ঘরে উৎসব করেন, কী কী লাগবে বলেন, আমি সমস্ত ব্যবস্থা করছি। সেটা তো বলছে না, ধান্দা করার জায়গা পাড়া না। কী করছে? 10 লাখ লোক সমাবেশ করবে, ঠিকই বলছে, উভয় পরে হুলুস্থুল উৎসবের একটা ব্যাপার তৈরি হয়েছে। আর সেটা যদি তৈরি হয়, আমি যখন ওটা বললাম যে বাতিল করে দেন না কেন, কয় না মানুষের মধ্যে এত আশা, আর ভাই আমরা দেখবো না বাসে করে করে নিয়ে যাচ্ছেন, দেখবো না আমরা ওই জায়গাতে, এই সব কিছু করে এইটা দিয়ে ভোটের ব্যাপার করছে। বিরোধী দলের নামে মামলা টামলও দেবো হয়তো এইটার পরে, এইখানে ওইখানে দুই চারটা বোমা টোমা ফোটাবে। আপনি কনস্টিটিউশন নিয়ে যে মামলা করবেন, আপনি আপনার নেতাকর্মীদের বাঁচাবার জন্য আপনার উদ্দেশ্য পাবেন না, অন্য কাজই করতে পারবেন না। নিশ্চয়ই আমি আবার বলছি, আমি কোনোভাবে এটাকে ছোট করছি না, আমি বলছি যে এটা নিয়ে নিশ্চয়ই লড়াই করতে হবে, বাট ভেরি কেয়ারফুল, ওয়েল থট, কারণ লড়াই যার বিরুদ্ধে করছেন সেই লড়াই করতে পারলে আমরাই করতে পারি। আমি আরও ক্যাটেগরিক্যালি বলি, মানে এরকম করে দাবি করলে অনেকের কাছে মনে হবে যে একটু বাড়াবাড়ি হচ্ছে, অনেকে বলে সঠিক একটা কর্মসূচি দেন, তার ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করেন। আমি সাত দলের দুইটা বৈঠকের মধ্যে বলেছি, আচ্ছা সঠিক কর্মসূচি কীরকম হবে? সামথিং বেটার দেন 2021-2030 দিতে পারবেন? যতই ভালো দেন ওরা তার চেয়ে ভালো দেবে, কমিটমেন্ট করতে তো কোনো অসুবিধা নাই। 10 টাকা সে চাল খাবো বলে 70 টাকা খায়, গলি মারি, জিনিসপত্রের দাম একটু বাড়ছে, ঠিক হয়ে যাবে, বলেননি প্রধানমন্ত্রী, পাত্তাই দেয় না। সেই রকম করে আমি বলছি ওইটাও না, বরঞ্চ মানুষ আমাদের পেছনে কেন আসবে? এখানে নূর আছে, সাইফুল হক আছে, এখানে জোনায়েদ সাকি আছে, এইখানে হাসনাত কাইম আছে, এই মানুষগুলোর কোনো স্পট নাই, এদের বিশ্বাস করা যায়, এটাই আমাদের ভিত্তি। তো আমরা কত ভালো অর্থনৈতিক কর্মসূচি কী কী দিলাম এটা কেউ জিজ্ঞেস করছে আপনাকে? আমি দিতে মানা করছি না, কর্মসূচি তো দিতেই হবে, আপনার কমিটমেন্ট থাকবে না, কিন্তু আমরা এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের একটা ইমেজ করতে পেরেছি, এত বড় বড় দুইটা জায়ান্ট লাইক পার্টি, তার বাইরে আর একটা শক্তি দাঁড়িয়েছে, মানুষ দেখছে ভাই কী করছেন, কত দূরে ঘুরেন, কর্মসূচির কী ঠিক হলো, দিজ আর মোর ইম্পর্টেন্ট। এইটা নিজেরা যত বেশি সঙ্গবদ্ধ করতে পারবো তত ভালো হবে, সেটা যদি করতে পারি তাহলে সাহস করে কিন্তু কথা আমাদের বলতে হবে। সবাই মিলে এখন পদ্মা সেতুর জন্যে, পদ্মা সেতুর জন্য আমরা সবাই প্রধানমন্ত্রীকে যে এই ধন্যবাদ দেওয়া শুরু করেছি না, কিসের ধন্যবাদ? মানে উনি একটা ধন্যবাদ পাবেন কেন বলেন তো, এর সাথে ধন্যবাদ প্রস্তাব দেওয়া লাগে নাই। আমি মনে করি যে কিছু কিছু অর্থনীতিবিদ এরকম বলেছেন না, দেশে উন্নতি তো হচ্ছে কিন্তু গণতন্ত্র কই, আমি বলি উন্নতিও হচ্ছে না। আজকে সূচক আছে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা 5 পয়েন্ট নেমে গেছি, আর ঘড়িতে বেজে গেছে 1:11। থ্যাংক ইউ ভেরি মাচ, খোদা হাফেজ।